সু আমিও লিখি সুলারিন সুলারিন মানে হচ্ছে স্টুডেন্ট ওকে সুলারিন সুলারিন লাস্টে ঋণ আসছে দেখে এটা মে স্টুডেন্টস এটা কি ট্রু 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 নিকো হ্যাট জেলমা আউফ আইনার পার্টি ক্যানেন গ্যালার্ড

তুমি এ টু শুরু করতেছো তো এ ওয়ানটা একটু ওরা রিভিউ করে নিচ্ছে এটা তো ফার্স্ট লেসন এ তাই না তুমি একটা নতুন একটা চ্যাপ্টার জায়গায় একটা জায়গায় যাচ্ছো সো এটা তো কানেক্টেড সবকিছু আলেস ইস ফার বিন এভরিথিং ইজ কানেক্টেড সো তোমার স্টার্টিং এ আনফাং এ ওরা শিখিয়ে নিচ্ছে যে গত সিজনে কে কি ছিল ওই ইয়া একটু হোয়াট হোয়াটটা বলতো আরেকবার ফার বিন

নীনা ভিস্টার তারা হচ্ছে ভাই বোন ফ্রয়েন্ডে তারা নিকোর ফ্রেন্ড নীনা হ্যাভেন নিকো ফিল হলফেন তারা নিকো অনেক হেল্প করে নিনা ফিল সেভাস আলস নিকো নিনা এবং সেবাস্টিয়ান নিকোর থেকে অনেক ছোট আলস মানে হচ্ছে দেন একটা জিনিস সবাই মনে রাখো আলস মানে হচ্ছে দেন আর ভি মানে হচ্ছে লাইক হম আমরা যখন কারোর সাথে কারো তুলনা করতে যাব তখন আমি যদি ওর থেকে ও বেশি কম এভাবে বোঝাই তখন হচ্ছে আলস ইউজ করবো আর মতো বললে ও ওর মতো তখন হচ্ছে ভি ওকে যেমন ও ওর মতো বড় গোসার ভি নিকো বড় লাইক নিকো আচ্ছা তারপরে নিনা ও সেভাস্টিয়ান বোনেন ইন লিসাস বোন গেমাইন শ্যাফট তাহলে এখানে কোনটা কোনটা হবে ফ্রেন্ডটা কি হবে এটা একটু পরে পরিচিত হইছে ওরা এরা ফ্রেন্ডই তো এখন তো ওরা ফ্রেন্ডই এখন তারা ফ্রেন্ড তারা হে অনেক হেল্প করে নিকোকে সত্যি কথা তারা নিকর থেকে অনেক বড় এখানে সবচেয়ে বড় হচ্ছে সেবাশিয়ান ওকে নিকর বয়স হচ্ছে খুব সম্ভবত 22 বছর নিনার বয়স হচ্ছে এই কত 25 না কত বছর আর কখনো বলছোরা হ্যাঁ হ্যাঁ বয়স বলছে বয়স বলছে বয়স কোথায় বলছে দেখবা Ich habe ein Problem. Meine Tasche ist weg und mein Handy und ist nicht so gut. Ich komme aus. Sp Wer ist Jara? Auch nicht so gut. Und wie alt bist du? Ich bin 22 Jahre. Alter und du? Kommst du aus Deutschland? Ich, äh, ich bin 25 Jahre und ja ich komme aus Deutschland. Und ich heiße Nina. Ich komme auch aus Deutschland und bin 23 Jahre alt. Hi. Okay, Teghter. <laughs> <laughs> আচ্ছা বয়স নিয়ে তো বলছো বয়স নিয়ে একটা গল্প মনে পরে এগুলো আহ ডাক্তার হেবাব ও তো মনে হয় ডাক্তার রিলেটেড জিনিসপত্র নিয়ে পড়াশোনা করেন না এক ডাক্তারের কাছে এক মহিলা গেছে আহ একটা ইঞ্জেকশন দিতে হবে এখন ব্যাপারটা হচ্ছে ইঞ্জেকশনটা ডিপেন্ড করে বয়সের উপরে মানে বয়স অনুযায়ী মানে ডোজ ডোজ বা ডোজের পরিমাণ তো ডাক্তার জিজ্ঞেস করতেছে যে আপনার বয়স কত বলতেছে যে দেন কিছু একটা লিখে দেন লিখেন পঁচিশ বলতেছে না 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 পঁচিশ লিখলে হবে না এখানে বয়স লাগবে বয়স না হইলে এটা বোঝা যাবে না কতটুকু দিতে হবে তখন বলতে আচ্ছা ঠিক আছে লিখেন তিরিশ বছর লিখেন তো না আপনি সত্যি করে বলেন আপনার বয়স কত না হলে সমস্যা আছে তারপরে মহিলাটা বলছে আচ্ছা শেষবারের মতো বলতেছি এরপরে আর কিছু বলবেন না পঁয়ত্রিশ দিকে বলতেছে যাপা বিশ্বাস করেন আপনি মরে যাবেন আপনি যদি উল্টাপাল্টা হয়ে যায় ওষুধটা বলতেছে যে আমি মরে গেলে মরে যাব তাও চল্লিশের বেশি লিখেন না Nina und Sebastian sind Nikos Freunde. Nina und Sebastian haben Nico viel geholfen. Nina und Sebastian wohnen in Lisas WG. Inge Kohlhas. Inge ist Nikas Großmutter. Inge Ninas Großmutter, grandmother. Na, Nico hat Inge im Sprachkurs kennengelernt. Nikos নিনার পরিচয় হয়েছিল ল্যাঙ্গুয়েজ ক্লাসে ল্যাঙ্গুয়েজ ক্লাসে নিকোর সাথে নিনার পরিচয় হয়েছিল না এটাও সঠিক না তারপরে হচ্ছে ইং এ ইস্ট ইং এ ইস্ট গ্যান ইম রেস্টুরেন্ট ফর নিকো উন তারেক ইস্ট মানে হচ্ছে এটা হচ্ছে এসএন এর ইস্ট এসএন খাওয়া এটা হচ্ছে ওই এসএন এর সাথে ইং এ ইস্ট হইছে এখানে ইং এ পছন্দ করে নিকোর সরি তারেক এবং ম্যাক্সের রেস্টুরেন্টে খেতে তাদের খুব ভালো লাগে এটা নিকো হ্যাড বাই ইংে গেভন্ট মানে হচ্ছে থেকেছে বা থাকছে নিকো ইং এর সাথে ইং এর ভাষায় থাকছে ইংে কখ নেক্সট গিয়ার ইং এর রান্না করতে ভালো লাগে না আমরা যারা দেখেছি তারা জানি ইং এর রান্না পছন্দ না সে ভালো রান্না পারে না ইং ইজ গার্নে ইন রেস্টুরেন্ট ফন ম্যাক্স আরেক এবার হচ্ছে শূন্যস্থান পূরণ আছে আমরা ভিডিও না দেখে এটা এই যে ভি ফ্রাগে আমরা তো শিখেছি এখানে খুব সোজা ফার্স্ট স্টেটটা ড্যাশ বিজ ডু ডিন শুন ইন ডয়েশল্যান্ড কি হবে কতদিন হইছো আসছো ভি লাঙ্গে ভি লাঙ্গে বিজ ডু হাউ লং আর ইউ তারপর হচ্ছে ইশ বিন ফর আইন পার ভোখেন নাক ডয়েশল্যান্ড গে কমেন আবার ভাহুম ইশ মাইনে আই মিন ওয়াস মার্কস ডু হিয়ার তুমি এখানে কি করছো কি করছো ওয়াস

তারেক কে তুমি কোথা থেকে চিনো আচ্ছা বেসিক্যালি এই পুরা ইয়ারটাই আমার মনে হচ্ছে যে এটা এ নিয়ে ইয়ারা বলতেছে তুমি তারেককে কোথা থেকে চিনো তারপরে হচ্ছে অপশন গুলো কি টু 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 ফিটিং ফিটিং কিংসার এখানে দুইটা অপশন রাইট তারেক ইস্ট আইন ফ্রেন্ড ফোন লিসা তারেক হচ্ছে লিসার একটা ফ্রেন্ড তারেক হচ্ছে এই যে এই লোকটা এই লোকটা হচ্ছে তারেক তারেক ইস্ট আইন ফ্রয়েন্ড ফোন লিসা তারেক লিসার ফ্রেন্ড

Tarek ist ein Freund von Lisa. Ich habe Lisa am Flughafen kennengelernt. Wie hast du Deutsch gelernt? Wie man Wie, wie man how? Wie man হাউ এটা হচ্ছে ভি হাজ ডু তুমি কিভাবে ডয়েশ লার্ন করেছো শিখেছো হাউ ডিড ইউ লার্ন জার্মান ওকে কিভাবে শিখেছে ইশাবে শুন ইন ইস্পানিয়ান ডয়েশ লার ডয়েশ আমি স্পেনে থাকতেই অলরেডি শিখেছি জার্মানি ইশ মাখে আইনেন অডিও ডয়েশ কোর্স আমি একটা অডিও ডয়েশ কোর্স করছি Lisa ist Deutschlehrerin. Sie hat mir geholfen. Sekunde, Ey, Duto. Lisa ist Deutschlehrerin. Sie hat mir geholfen. Any Question? Ich mache einen Audio-Deutschkurs. Lisa ist Deutschlehrerin. Sie hat mir geholfen.

ডুর্স ড্যান্ড গেরাইস্ট আচ্ছা রাইজেন মানে হচ্ছে আহ ট্রাভেল বা জার্নি আর গেরিস্ট মানে হচ্ছে ট্রাভেল ঠিক আছে রাইজেন ওখান থেকে আসছে গেরিস্ট এই ওয়ার্ডটা আমি দেখাই রাইজেন মানে হচ্ছে টু ট্রাভেল

জাপানিজ ইটালিয়ান কি এগুলা কবে থেকে আসলো এরকম তো ছিল না এটা এটা কি ওয়েবসাইট তাই নাকি শুন 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 তুই জার্মান ফ্ল্যাগ ক্লিক কর জার্মান ফ্ল্যাগ চিনি না তো আমি এটা জার্মান নাম্বার চার নাম্বার হ্যাঁ হ্যাঁ চিনছি জার্মান ফ্ল্যাগ চিনলে না ভাই আলে আলে মানে চিনছি চিনছি না চিনলে কি আর আমি দেখাই দিচ্ছি এই যে রাইজে ইশ রাইজে ডু রিস্ট এর জি এস রাইস্ট সরি ডু রাইস্ট এর জিএস এস রাইস্ট ভি আর রাইজেন ইয়া রাইস্ট জি রাইজেন আচ্ছা পারফেক্ট ওই সেন্টেন্সটা কি ছিল এই যে ইসবিন আলস আলস এই যে গেরিস্ট গেরিস্ট এই যে পারফেক্ট গেরিস্ট জিজিন গ্যারিস্ট সে ট্রাভেল করেছে হুম পারফেক্ট এই এটা তো এই ফিউচারে আবার ভি জি ভিয়ারডেন গেরিস্ট জাইন এগুলো আসবে আস্তে আস্তে আসবে এগুলো অনেক এগুলো আমরা past perfect future বহুত কিছু শিখবো সামনে আস্তে আস্তে just দেখানোর জন্য আর কি দেখালাম ইশাবে মাইনে টাসে উন ডিশ গেজুক্ট আমি তোমাদের দুজনকে খুঁজেছি তারপরে হচ্ছে লিসা এবং তোমার ফ্রেন্ডের সাথে পরিচয় হইছে এই দুটায় হওয়ার কথা আমার মতে Ich habe meine Tasche und dich gesucht. Ich habe Lisa und ihre Freunde kennengelernt. ভাগুম হাজডু ডাইনে টাশে গেজু তুমি তোমার টাশে খুঁজেছো কেন ভাগুম ওয়াই আম ফ্লুগ হাফেন এট দ্য এয়ারপোর্ট হ্যাভে ইস মাইনে টাশে আউট বিন বোর্ডেন গেস্টেল্ট আচ্ছা বোর্ডেন মানে হচ্ছে ফ্লোর গ্রাউন্ড বোর্ডেন আর গেস্টেল্ট এটা হচ্ছে গেস্টেল্ট মানে হচ্ছে রেখেছিলাম খুব সম্ভবত স্টেলেন থেকে আসছে গেস্টেল একটু দেখে নিন গেস্টেল মানে হচ্ছে পোস্টেড

আউফডিন আউফডিন মানে হচ্ছে অন দা মনে আছে অন দা টেবিল যেখানে আউফ হয় লেগে থাকে আউফডিন বোর্ডেন বোর্ডেন মানে হচ্ছে ফ্লোর বা গ্রাউন্ড ঠিক আছে আমি মাটিতে বা ফ্লোরে রেখেছিলাম রেখেছিলাম এই যে গেস্টেল্ট আইনে ফ্রাউ হ্যাট মাইনে টাসে গেনোমেন গেনো নেহমেন আমরা পড়েছি না নেহমেন নিয়ে না আর ওইটার হচ্ছে পাস্ট ফর্ম গেনোমেন

কারণে ফ্লোর যেটা বাসায় ইউজ করছি ওটাও ফ্লোর এই যে দেখ আমি বলি তো এই যে ফ্লোর ফ্লোর বোর্ডেন আমরা যখন বাসা বাড়ি পড়েছিলাম তখন বোর্ডেন ছিল ওকে বোর্ডেন হ্যাঁ ছিল বোর্ডেন ছিল বাসাবাড়িতে বাড়িতে বোর্ডেন ছিল ফ্লোর তারপরে বোর্ডেন বলতে মাটিও বোঝায় হ্যাঁ বোর্ডেন বলতে গ্রাউন্ড এই যে গ্রাউন্ড ফ্লোর বটম মানে বেসিক্যালি এটা হচ্ছে মানে ফ্লোর বা গ্রাউন্ড বেস এগুলো বোঝায় এখন যে যে অর্থে ব্যবহৃত হয় যখন যেটা আরেকটা আছে না ইটা ইটা আছে ইটা যে মানে ফ্লোর ওইটাও হচ্ছে অন্য জিনিস তালা তালা দুই তালা তলা ওটা তো তলার তলার তলা ইটা যে ইটা যে হ্যাঁ এয়ার স্টেন ইটা যে লেভেল ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর স্টোরি হ্যাঁ ওটা ডিফারেন্ট

Lisas Vater ist Polizist. Er hat mir geholfen. Lisas Vater hat dein Flugticket im Computer gefunden. Ach, ach. যেটা আছে এই লেকচারটা এটা আমরা সবাই করে নিতে পারবো এটার মধ্যে খুব কঠিন কিছু নাই আর আমি একটা জিনিসে চলে সেটা হচ্ছে বোলারি ওকে আমরা এটা বাকিরা নিজেরা নিজেরা করে নিবে এটা হচ্ছে গত লেকচারের সবকিছু আসছে রিপিটেড হচ্ছে তাহলে আমরা এবার ভোকাবুলারিতে চলে যাই দেখি দাস আবিতুর দাস আবিতুর দাস আবিতুর

আর আনফেঙ্গার মানে হচ্ছে রিন আসলে সেটা ফিমেল ফর্ম হয় দি অথর অথর সেম এটা আমরা ইংলিশের সাথেই আসছে রিন দামালস এই দামালস ওয়ার্ডটা হচ্ছে যে এই ওয়ার্ডগুলো হচ্ছে মানে যার লেভেল আপ যত হয় এই ওয়ার্ডগুলো হচ্ছে সেন্টেন্সের হচ্ছে শ্রুতি মাধুর্য বাড়াতে আইগেন্টলিস দামালস হ্যাঁ এই ওয়ার্ড গুলা ব্যবহৃত হয় ব্যাক দেন অ্যাকচুয়ালি দামালস হচ্ছে ব্যাক দেন এয়ার ইস্ট নয়নসিন হুন্ডার্ড নাইনন জনজিস গেবর্নেন হি ওয়াজ বর্ন ইন নাইনটিন গেস্টোবার্ন আচ্ছা টর মানে হচ্ছে মারা যাওয়া টর না সরি টট মানে খুব সময় মারা যাওয়া না টর না টট ভুলে গেলাম টট টট মানে হচ্ছে মারা তাহলে গেস টরবেন আসছে কেনা নো এটা ভাঙতে গেলে আমি হয়তো বলতে পারবো না বাট গেস্টরবেন মানে হচ্ছে ডাই মারা গিয়েছিল আর যদি শুধু মরা বলো সেটা হচ্ছে টট

Fliehen, 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 to flee. Fort -gestritten. die fort -ges -ges Der Fortgeschrittene, die fortgeschrittenen. Die fort -ges -ges ডিফোর্ট নে নেন গান্স মানে হচ্ছে হল মানে হচ্ছে হচ্ছে বিলং টু বিলং ইয়ে মান্ডেন গেহরের মানে হচ্ছে টু বিলং সামান গেসিস্টে মানে হচ্ছে স্টোরি ইমার ন এখন পর্যন্ত ইমার মানে হচ্ছে অলওয়েজ নক মানে হচ্ছে এখন পর্যন্ত স্টিল নাও ইন্টারাসে হাবেন ইন্টারাস ইন্টারাস ইন্টার কি জানি বলে ওয়ার্ডটা ভুলে গেলাম এটা ইংলিশের সাথে হুম ইন্টারাসিয়ার্ট ইন্টারেস্টেড এটা আমরা শুনেছি হ্যাঁ ইন্টারাসে এটা হচ্ছে টু হ্যাভ ইন্টারেস্টিং

যুদ্ধ ডিয়ার ক্রাইগ ডি ক্রাইগে যুদ্ধ বহু অনেকগুলো যুদ্ধ ডি আর্টিস্ট সরি ডিয়ার কুনস্টলার এটা আর্টিস্ট সিঙ্গুলার যদি এটা প্লুরাল হয় তখন হবে ডি কুনস্টলার আর্টিস্ট কুনস্টলারিন মহিলা হলে ডি নেন আচ্ছা এরপর আছে পেইন্টার মেলার আমরা একটা শব্দ পেয়েছিলাম আউস মালেন আউস মালেন পেইন্ট করা পেইন্ট হুম পেইন্ট মানে তুমি মেলারিন মনে না পেইন্ট পেইন্টার পেইন্ট মেলারিন যেই আসছে যে মহিলা পেইন্টার হুম আমি একটা মানে তো টাইম মালেন আছে মালেন এটা হচ্ছে ছবি বাট কোনো কালার থাকবে না বাচ্চাদের হচ্ছে এক ধরনের বই কিনতে পাওয়া যায় না ছবি আঁকা থাকে বিভিন্ন জিনিসের কিন্তু কোনো কালার থাকে না কালার করতে হয় ওটাকে বলা হচ্ছে আউস মালেন এই ওয়ার্ড আমরা জানি আউস মালেন এটা এ ওয়ানে ছিল এই ওয়ানটা তো ওইখান থেকে এটা আমি মনে রাখতে পারি আমরা পারবো চাইলে যে মালেন হচ্ছে কালার আর যারা কালার করে তাদেরকে বলা হয় হচ্ছে মালের বা মালার মালার মালারিন নাহকডি মেসেন নাহ মানে হচ্ছে আফটার আর নাহকডি মেসেন মানে হচ্ছে আফটার দ্য ইটিং নিভিউ ডাস নিভো ডি নিভোস

যে পোস্ট কার্ডে কার্টে মানে তো কার্ড আর পোস্ট মানে হচ্ছে পোস্ট কার্ড একদম ইংলিশের মতো আচ্ছা এরপর হচ্ছে প্রাইস 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 খালি বানানটা আলাদা সাউস পিলার সাউস পিলার মানে হচ্ছে একটার সাউ সাউ মানে হচ্ছে দেখা স্পিলার মানে হচ্ছে স্পিলার স্পিলার মানে মনে আছে খেলোয়াড় আচ্ছা স্পিয়েল আর স্পিয়েল আর এসপিআই ইএলিয়ার এসপিআই স্পিলার মানে হচ্ছে যে খেলে আর সাওয়েন মানে হচ্ছে দেখা তো এমন একজন যে কোনো কিছু করে যেটা সবাই দেখে খেলে মানে এই জিনিসটা কেভাবে মনে রাখতে পারি আমরা যে অ্যাক্টিং করে অ্যাক্টিং করাটা তার কাছে একটা কাজের মতো খেলার মতো আমরা অন্যরা সেটা দেখি অ্যাক্টরের অ্যাক্টরের আরেকটা ই ছিল মিনিং ছিল এ ওয়ান এর আমি ভুলে গেছি পড়ছিলাম एक्टर एक्ट्रेस एक्टर एक्ट्रेस আমার মনে আসছে না ওই যে আপনি যে আমাদের এই অ্যাপ দিছিলেন সেখানে আছে কনস্টলার ওটা তো কনস্টলার তো আর্টিস্ট এই কিছুক্ষণ আগে পেলাম কোস্টলার

এই বাকিটুকু আমরা এটা শেষ করে নেব নিজেরা নিজেরা হ্যাঁ হ্যাঁ কি বলো এগুলো তো পিডিএফ এ আছে নাকি এগুলো পিডিএফ এ আছে প্লাস এই শব্দগুলাই এই শব্দগুলো প্রত্যেকটা শব্দ এই 12 পর্যন্ত শেষ করতে গেলে প্রত্যেকটা শব্দ পাবা তুমি ওকে এটা পিডিএফ দাও হ্যাঁ হুম পিডিএফ দাও আছে এই আচ্ছা 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 হ্যাঁ আপনি তো একটা ভোকাবুলারি ইউজ পিডিএফ দিছেন 115 পেজের ওই ওইটার মধ্যে সব আছে আহ হা ওকে বাট ওইটা একসাথে করতে গেলে খুব মানে প্রেসার পরে যায় তো আস্তে আস্তে শিখতে গেলে এই এই জিনিসগুলো তোমরা শিখতে পারো আর এই বারোটা কমপ্লিট করলে প্রত্যেকটা শব্দ তোমরা পেয়ে যাবে আস্তে আস্তে সবকিছু সব হ্যাঁ সবগুলা একসাথে না ওইগুলা হ্যাঁ করছি আচ্ছা ভালো আর আমি একটা কাজ করছিলাম আমি একটা যেটা কাজ করছিলাম সেটা হচ্ছে আমি আহ ওটা মনে হয় পড়তে গেলে জুম করা নিয়ে একটু সমস্যা হয় কারণ ওটা অনেক ছোট করে করা হ্যাঁ পিডিএফটা আমি তো পড়াশোনায় বারবার সার্চ করাটা একটা পেনার ব্যাপার

কঠিন ওয়ার্ড গুলো একটু মার্ক আপ করে রাখবে তাইলে হবে এটার মধ্যে সব আছে বাট আস্তে আস্তে শিখে নিলে মনে হয় ওটাতেও সমস্যা নাই আর এই বারোটা করলে এই প্রত্যেকটা ওয়ার্ড ওখানে যা যা আজকে দেখিয়েছে ওগুলা পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা আমরা এখন কিছুক্ষণের জন্য ব্রেক নিব ডিনার বিরতি বাট নট টু মাচ লং এখন বাজে হচ্ছে দশটা পনেরো আমরা কখন ফিরে আসবো সবাই